পদ্মা সেতু বাংলাদেশের বহুমুখী সেতু। বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত বহুমুখী সড়ক ও রেল সেতু। অপরূপ সুন্দর এই পদ্মা সেতু। প্রিয় দর্শক, পদ্মা ব্রিজের নিচে আপনারা দেখতে পাচ্ছেন তার পিলার। মৌচগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি 2022 সালের 25 জুন উদ্বোধন করা হয়। এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মহাপ্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো পদ্মা সেতু পার হন এবং আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর আহরণ করেন এবং এর মাধ্যমে পদ্মা সেতুটি উন্মুক্ত করা হয়। পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে আছে বাংলাদেশ পদ্মা সেতু কর্তৃপক্ষ। নকশা করেছেন এইচসিওএম। অত্যন্ত দারুণ একটি নকশা করা এই পদ্মা সেতু। পদ্মা সেতু টোল পারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটি নির্মাণ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। আমরা শরীয়তপুরের জাজিরা থেকে মা প্রান্তের দিকে যাচ্ছি। শরীয়তপুরের জাজিরা টোল ব্রিজে একটু পরে আমাদের গাড়ি টোল দিবে। প্রিয় দর্শক, এই পদ্মা সেতু উদ্বোধন হয় 25 জুন 2022 এবং চালু হয় 26 জুন 2022। পদ্মা সেতু নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। দুই স্তর বিশিষ্ট ইস্পাত এবং কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি 41টি স্প্যান দিয়ে গঠিত। প্রতিটি স্প্যান লম্বায় 150.12 মিটার বা 492.5 ফুট। আমরা কিছুক্ষণের মধ্যেই জাজিরা টোল প্রান্তে টোল দেব। সেতুটির দৈর্ঘ্য 6.15 কিলোমিটার যা 3.82 মাইল। আমরা এই শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজায় কাছে চলে এসেছি। আমাদের গাড়ি অতি সন্নিকটে, এখন আমরা টোল দিব। আমাদের ড্রাইভার টোল দিচ্ছে। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং 120 মিটার বা 390 ফুট গভীরতার। গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু। সেতুটি চালু হওয়ার পর বাংলাদেশের জিডিপি 1.2% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আমরা প্রায় পদ্মা সেতুর উপরে উঠে ফেলছি। ডানে রেল লাইন দেখা যাচ্ছে যা পদ্মা ব্রিজের মধ্য দিয়ে গিয়েছে। ডানে ঢাকা থেকে আসা খুলনা, বরিশাল, পটুয়াখালী, মাদারীপুরের বাসগুলো যাচ্ছে, যা আমাদের ডান দিয়ে নেমে যাচ্ছে। আমরা বাম দিয়ে পদ্মা ব্রিজে উঠছি শরীয়তপুর জাজিরা প্রান্ত থেকে। খুবই অপরূপ সুন্দর এই পদ্মা সেতু।
এটি দিনের আলো একরকম, মেঘলার দিনের সময় এ পদ্মা সেতু রূপ একরকম, ভোর দুপুরে প্রচণ্ড খরা রোদের সময় এই পদ্মা সেতু মনে হয় জ্যোৎস্নার মতো ঝিলিক দেয়, এবং বিকেলবেলা লালা বা লাল বর্ণ সূর্যের আলোতেও এই পদ্মা সেতুটি অন্যরকম অপরূপ সুন্দর লাগে। সেই সাথে রাতের বেলা ল্যাম্পপোস্টের আলোতে পদ্মা সেতুটি তার অন্যরকম আরেকটি মায়াবী রূপ দেখায়, এবং জ্যোৎস্না রাতে আপনি যদি পদ্মা সেতুকে দেখেন, এর আশপাশ দেখেন, তাহলে আরও বিমোহিত হবেন। এই মায়াবতী পদ্মা নদীর উপরে নির্মিত অপরূপ এই পদ্মা সেতু আসলেই খুবই সুন্দর। উত্তাল পদ্মায় যখন বর্ষাকাল থাকে, ঝড় তুফানের সময় প্রচণ্ড উত্তাল থাকে, পদ্মা নদীতে ভয়াবহ ঢেউ থাকে, কত নৌকা, কত ট্রলার, কত লঞ্চ যে ডুবে গিয়েছে, কত দুর্ঘটনা, কত মায়ের সন্তান এখানে মৃত্যুবরণ করেছে যখন এই পদ্মা সেতুটি ছিল না। আজ আর সেই ভয় নেই, অনায়াসেই একজন অসুস্থ মা বা তার সন্তান দ্রুতই সুচিকিৎসার জন্য সহজে ঢাকায় আসতে পারবে, এখন আর কোনো দুর্ঘটনার ভয় থাকবে না। খুবই সুন্দর এই পদ্মা সেতু, আমি এটি ভ্রমণ করে খুবই আনন্দিত প্রফুল্ল। বাংলাদেশের এই দীর্ঘতম সেতু পদ্মা সেতু খুবই সুন্দর, আকাশে শুভ্র মেঘ ভাসছে, আজ একটু মেঘলা মেঘলা দিন, কিন্তু ভোর দুপুরবেলা প্রখর রোদের সময় এই পদ্মা সেতুটি দেখতে অন্যরকম এক সুন্দর লাগে। ডানে বামে পদ্মা নদীর ওথে পানি দেখা যাচ্ছে, মেঘলা আকাশ, শুভ্র মেঘ, ফাঁকে নীল আকাশও দেখা যাচ্ছে, কিন্তু মেঘের ছায়ায় সূর্য ঢাকা পড়েছে, তাই একটু মেঘলাময় লাগছে। খুবই অপরূপ সুন্দর এই পদ্মা সেতু, এই যে সূর্যের আলো আবার একটু দেখা যাচ্ছে, প্রচণ্ড সূর্য ভোর দুপুরে যখন মাথা বরাবর সূর্য থাকে তখন এই পদ্মা সেতুটি দেখতে অন্যরকম এক সুন্দর লাগে, দারুণ। আসলে সকালে একরকম, দুপুরে একরকম, বিকেলে একরকম, রাতে একরকম, এক একটা সময়ে এক একটা প্রহরে আপনার এই পদ্মা সেতুটি তার রূপ বদলায়, খুবই সুন্দর লাগে। এই পদ্মা সেতু পার হতে কত সময় লাগে এ নিয়ে আমার আরেকটি ভিডিও দেওয়া আছে। আজকে আমি সঠিকভাবে যদিও সময়টি ফলো আপ করিনি, তবে সেদিন যাবার সময় ঘড়ি ধরে একটি খেয়াল করেছিলাম এটি পার হতে কতক্ষণ লাগে, এ নিয়ে সুন্দর একটি ভিডিও দেওয়া আছে। অবশ্য এই ভিডিওটি শুরু থেকে ফলো করলে পরে বোঝা যাবে যে ওপার থেকেও এপার আসতে কতক্ষণ সময় লাগছে আমাদের। আমাদের সম্মুখে একটি বাস, বনফুল, আশা করি আমরা এটাকে ওভারটেক করে ফেলব, আমাদের ড্রাইভার সাহেব এটাকে ওভারটেক করে ফেলবে। অপরূপ সুন্দর এই পদ্মা সেতু, শ্যামলিমা বাংলা বহমান নদীর উপর এই পদ্মা সেতু। আমরা প্রায় পদ্মা নদী পার হয়ে গিয়েছি, অল্প কিছু অংশ মাত্র বাকি, এরপরে ব্রিজের অবশিষ্টাংশ আমরা পার হয়ে যাব। আমরা মা প্রান্তের দিকে প্রায় চলে এসেছি। আমাদের ভিডিওটি মা প্রান্তের টোল প্লাজা পর্যন্ত আমরা যাব। যারা এখনো পর্যন্ত পদ্মা সেতুটি দেখেননি তাদের অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটি দেখে। ডানে ওই রেল লাইন দেখা যাচ্ছে এবং নামার এবং ওঠার লাইনটা খানিকটা
ভিন্ন কোনোভাবে করে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তাই যাওয়া এপার থেকে ওপার এবং ওপার থেকে এপার এই পদ্মা ব্রিজ পার হওয়ার মধ্যে সময়টাও একটু তারতম্য হয়, অল্প একটু, হয়তো এক মিনিট এদিক সেদিক। আমরা পার হয়ে গেছি এই পদ্মা সেতু, সম্মুখেই ঢাকা মুচুগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তে টুল প্লাজা দেখা যাচ্ছে ওই দূরে ডানে। তো প্রিয় দর্শক, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব, আজ এই পর্যন্তই। এই যে মাওয়া টুল প্লাজা, তো আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, সময় সুযোগ পেলে অবশ্যই দেশ ভালো ভালো স্থান ভ্রমণ করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।